রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। মোগলাই পরোটা বানাতে এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, 3 টেবিল চামচ নিয়েছি সাদা তেল, আর স্বাদ মতো তো লবণ লাগছেই, আর নর্মাল জল দিয়ে এটা মাখবো। লাগবে এখানে 4টি ডিম আর ব্রেড ক্রাম্বস, এখানে আধ বাটির মতো নিয়েছি, ছোটো বাটির আধ বাটি। এখানে লাগছে চিকেন, এখানে চিকেন নিয়েছি বোনলেস চিকেন, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা 300 গ্রাম আছে। এখানে মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর এখানে লঙ্কার গুঁড়ো আছে 1 টিস্পুন, আর হাফ টিস্পুন আছে এখানে হলুদের গুঁড়ো, ধনে পাতা নিয়েছি কিছুটা, লঙ্কা কুচো আছে এখানে 5টা, আদা রসুনের পেস্ট আছে 1 চামচ, আর 4টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর সাদা তেলে বানাবো। ময়দাটা আমি মেখে নেব, তার জন্য দিয়ে দেবো ময়দাতে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। তেলের পরিমাণটা এই মোগলাই পরোটা বানাতে গেলে একটু বেশি দিতে হয় ময়মে, কারণ মোগলাই পরোটাটা উপরটা বেশ ক্রিস্পি হয়। খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে মুঠো করে দেখে নিতে হবে ভালোভাবে মুঠোটা হচ্ছে কি। যদি মুঠো ঠিক হয় তাহলে জানা যাবে যে ময়মটা আমাদের একদম ঠিক আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব, আর ময়দাটা কিন্তু খুব নরমও হবে না আর শক্তও হবে না, সেইভাবে আমাদের মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, খুব বেশি শক্ত বা নরম করে মাখিনি আমি, আর অল্প একটু ময়দাটার গায়ে তেল দিয়ে দেবো যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। ময়দাটা মাখা থাক, ততক্ষণে আমরা এর ভিতরে যে পুরটা দেব মানে চিকেনটা রেডি করে নেব। এটা আমি এখন আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। গ্যাসটা অন করে দিলাম, কড়াটা গরম হলেই আমি এর মধ্যে সাদা তেল দেবো না, আমি সর্ষের তেলে পুরটা বানাবো তাই সর্ষের তেল দিয়েই শুরু। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 4টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, তা থেকে আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা জাস্ট চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর অল্প একটু দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। এবার মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, চিকেনটার সঙ্গে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে প্রায় 5 মিনিট কষে নিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে চিকেন, আর অল্প একটু সিদ্ধ হলেই হয়ে যাবে, তাই জন্য আমি অল্প একটু জল ব্যবহার করছি।
এই জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু ঢেকে দেব। তাহলে চিকেনটা পুরোপুরি আমাদের সিদ্ধ হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। এমনি মশলা কষা টসা সবই হয়ে গেছে, নুন ঝাল সবই ঠিক আছে, আপনারা এই সময় একটু চেক করে নেবেন। প্রায় দু মিনিট হয়ে গেছে, চিকেনটা একদম রেডি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে। মানে কোনো রকম যে জল দিয়েছিলাম সেই জলের কোনো রস নেই। তো এবার এটা আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার এটা একটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার লেচিটা কেটে নেব। মোগলাইয়ের লেচিগুলো একটু বড় বড়ই হবে, আর যদি আপনারা মনে করেন ছোট ছোট করে করব সেটাও করতে পারেন। এইভাবে বড় বড় করে লেচিগুলো আমি কেটে নিলাম। লেচিগুলো আমি কেটে নিয়েছি, এবার এগুলো আমাকে বেলতে হবে আর পুরটাও রেডি করতে হবে। বেলার আগে আমি পুরটা একটা বাটিতে রেডি করে নেব, তার জন্য আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। নিয়ে নিলাম অল্প একটু ধনে পাতা, যে যেমন ধনে পাতা পছন্দ করেন সেরকমই নেবেন। অল্প একটু কাঁচা লঙ্কা, কারণ চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা আর এমনি গুঁড়ো লঙ্কাও দেওয়া আছে, তাই ঝালটা দেওয়া স্বাদ মতো দেবেন। যে বাকি পেঁয়াজটা রেখেছিলাম তাতে কি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচানো। এবার দিয়ে দেব এর মধ্যে চিকেন। দিয়ে দেব এক চামচ ব্রেড ক্রাম্বস, যদি ব্রেড ক্রাম্বস হাতের কাছে না থাকে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। আর অল্প একটু লবণ দেব, যেহেতু কাঁচা ডিম অ্যাড করেছি তাই এর মধ্যে অল্প একটু লবণ দেব। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা মোগলাইয়ের পুর রেডি, এটা আমি সরিয়ে রাখছি কারণ মোগলাইটা বেলতে হবে আমার। আমি কিচেন স্ল্যাপের ওপরে একটু তেল গুলিয়ে নিয়েছি, তো এগুলো কিচেন স্ল্যাপের মধ্যে বেললেই বেশি ভালো হয়, তাহলে বড় করে বেলা যায়। আর এটা একটু পাতলা করে বেলতে হবে। বেলা হয়ে গেছে এবং বেশ পাতলা করে বেলেছি বুঝতেই পারছেন, আর বেশ বড় করেই করেছি। এবার যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর তেল আমি কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। একটু এইভাবে স্প্রেড করে দেব। এবার এটা এইভাবে ঘুরে দেব। একটু হাত দিয়ে এগুলো একটু চেপে দেব। তেলটা গরম হলেই এটা আমরা তেলের মধ্যে মানে ছাঁকা তেলে এটা কিন্তু ভাজতে হবে।
তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরেই লো টু মিডিয়ামে করে দেবেন, কারণ কি হবে তাহলে ভেতরটা মানে কাঁচা থেকে যাবে আর ওপরটা ক্রিস্পি হয়ে যাবে। তো সবটা ভালোভাবে করতে গেলে আমাদের লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এটা উল্টে দেব। দুদিক খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। দুদিক খুব ভালোভাবে লো টু মিডিয়াম আছে, আমি কিন্তু এটা সুন্দরভাবে ভেজেছি আর খুবই ক্রিস্পি হয়েছে। কখনোই কিন্তু হাই ফ্লেমে এটা ভাজবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ওই তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর এইভাবে ওপর থেকে এরকম তেল দেবেন, সব দিক ঠিকঠাক হয়ে যাবে। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছেন ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে দেব। আর সেম প্রসেসে প্রত্যেকটি ভেজে নেব। মোগলাই একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, আওয়াজটা বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা জুসি হবে, বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড গরম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে নেবেন, খুব সহজ। তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর।